করোনার ভ্যাকসিন নিয়েছিলেন, প্রাথমিক ডোজ, তারপরের ডোজ, বুস্টার। এখন অ্যাডিনোভাইরাস থেকে আপনি কতটা সুরক্ষিত? এই সময়টা যখন এই মরশুম বদল হচ্ছে, শীত থেকে গরমটা পড়ছে, তখন জ্বর, সর্দি, কাশি এগুলো তো হচ্ছেই। করোনার পর এবার শিওরে অ্যাডিনো, সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে নাকি বাংলা। কতটা সুরক্ষিত আমি আপনি? ঘুষঘুষে জ্বর, সঙ্গে ঘুষঘুষে কাশি, শরীর জোড়া ক্লান্তি, এগুলো কি অ্যাডিনোর লক্ষণ? এই বিষয়ে আমরা আজকে জেনে নেব বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর আসিফ ইকবালের সঙ্গে কথা বলে। এবারে যে ভ্যারিয়েন্টটা অ্যাডিনোভাইরাসের হচ্ছে, এটা বাচ্চাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে, কিন্তু অ্যাডাল্ট পেশেন্টদেরও আমরা দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা ভর্তি হয়েছে, বাচ্চা ভালো হয়ে গেল, তারপরে তার প্যারেন্টসের, মায়ের বেশি এফেক্ট হচ্ছে। মাকে হয়তো হচ্ছে যে আরও সিভিয়ার কন্ডিশনে আমরা পাচ্ছি এবং হচ্ছে ভেন্টিলেটারও লাগছে কিছু সময়। যে কোনো ভাইরাল ফিভারের হচ্ছে যে সাইন সিমটমের মধ্যে থাকে, বিশেষ করে এই কমন কোল্ডের, অ্যাডিনোভাইরাস ইজ মেজর রিজন হচ্ছে কমন কোল্ড, তো এই গলা ব্যথা, একটু নাক দিয়ে জল পড়া। ফিজিশিয়ানকে দেখানো এখনও অ্যাডিনোভাইরাসকে ডিটেক্ট করার মতো যে টেস্ট করা হয় সেটা সব জায়গায় অ্যাভেলেবেল নয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাজামশানের উপরেই ওষুধ দেওয়া হচ্ছে এবং 90% কেসে সাপোর্টিভ কেয়ারে বেরিয়ে যায়। যদি না পেশেন্ট নেগলেক্ট করে সিমটমটাকে, হচ্ছে যে নেগলেক্ট করলো, অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট নিল না, প্রপার টাইমে ট্রিটমেন্ট নিল না, তখন আমরা দেখতে পাচ্ছি যে সিভিয়ারিটি এবং হচ্ছে যে বিপদে পড়ার ঝুঁকিটা অনেক বেশি। অ্যাডাল্টের ক্ষেত্রে বলি, বাচ্চাদের তো হচ্ছে, বাচ্চাদের আমরা সবাই কেয়ার নিই, সেটা যেরকম সোশিও ইকোনমিক কন্ডিশন হোক, বাচ্চার কিছু হলে মা বাবা দৌড়ে যায়, কিন্তু নেগলেক্ট হয়ে যাচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে মা বাবার ক্ষেত্রে। সেখানে বাচ্চার ওপর কনসেন্ট্রেশন করতে যে নিজের কথা ভুলে যাচ্ছে এবং তখনই বিপদটা আসছে। এখনও পর্যন্ত যে কটা অ্যাডাল্ট পেশেন্ট ভর্তি হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিমেল, মিডিল এজেড ফিমেল, আফটার মানে হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে বাচ্চার হয়েছে, পরবর্তীকালে হচ্ছে যে মা এফেক্টেড হয়েছে। বিশেষ করে যদি হচ্ছে যে লাংসের প্রবলেম থাকে, সিওপিডি বা অ্যাজমার টেন্ডেন্সি থাকে, তাদের এই সময়টা হচ্ছে একটু মাস্ক পরে, একটু হ্যান্ড হাইজেনিক মেনটেন করা এবং ভিড়ভাড়টাতে অ্যাভয়েড করে চলা, এটা কাম্য। ভ্যাকসিন সবসময় একটা পার্টিকুলার ডিজিজের জন্য কাজ করে। আমরা কোভিড ভ্যাকসিন যখন হচ্ছে যে তৈরি করেছিলাম, অ্যাডিনোভাইরাস ভেক্টর ছিল, এর মানে নয় যে অ্যাডিনোভাইরাসের প্রোটেকশনটা পাবো, ওখানে যে কোভিডের স্পাইক প্রোটিনটা ছিল সেই প্রোটিনটাকেই হচ্ছে যে আমরা অ্যান্টিবডি তৈরি করেছিলাম ওটা থেকে, তো সেই জন্য হচ্ছে যে ওটা স্পেসিফিক ফর কোভিড, বাট ইট উইল নট এফেক্ট অন দ্য অ্যাডিনো। বাট যে কোনো ভাইরাল ডিজিজ, আমি বলতে চাই যে বডি ইমিউনিটির একটা বড় রোল আছে এবং বডি ইমিউনিটিটা ডিপেন্ড করে হচ্ছে যে আমার ইমিউনো স্ট্যাটাস, মানে আমি, আমার কী কোমরবিডিটি আছে, আমার শরীরের নিউট্রিশন কতটা, আমি শরীরকে কতটা যত্ন নিই, যত্ন নেওয়ার মধ্যে আমি কতটা অ্যাডিকুয়েটলি জল খাচ্ছি, নিউট্রিশিয়াস ডায়েট খাচ্ছি এবং হচ্ছে যে আমি কতটা রাত্রিরে ঘুমাচ্ছি, স্ট্রেস ফ্রি লাইফ লিড করছি তার উপরে। এই ধরনের কিছু লক্ষণ দেখা গেলে আগে ভাগে চিকিৎসকের পরামর্শ নিন, তিনিই আপনাকে সঠিক পথটা দেখাতে পারবেন। ক্যামেরায় রাহুল সাধুকার, সঙ্গে নন্দন পাল, টিভি 9 বাংলা ডিজিটাল।